আসসালামু আলাইকুম। অনলাইন ইনকামের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাধারণত যদি আপনি ক্লাস ওয়ানে ভর্তি না হয়ে টুতে ভর্তি হয়ে যান তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, তেমনি যদি আপনি পার্ট ওয়ান না দেখে টুতে চলে আসেন তাহলে আপনি কোনো কিছুই বুঝবেন না। তাই আপনাকে প্রথমত আমাদের পার্ট ওয়ান ভিডিওটা দেখতে হবে, যেটা আমরা গতকালকে আপলোড করেছিলাম, এবং সেইটার পার্ট টু হচ্ছে আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা আপনারা দেখে আসবেন, চ্যানেল থেকে এসে এই ভিডিওটা দেখে নেবেন। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে পার্ট ওয়ান ভিডিও বলে। আপনি এই ভিডিওটা প্রথমে দেখবেন, দেখার পর এই ভিডিওটা দেখলে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে এই সাইটে কাজ করা নিয়ে, অ্যাকাউন্ট তৈরি করা এবং পেমেন্ট প্রুফ, যেটা আমি ফার্স্টের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। আপনি পার্ট ওয়ান ভিডিওটা দেখবেন, দেখে কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করবেন বা আমি যে লাইভে পেমেন্ট উইথড্র করেছি সেই প্রুফটা দেখে নেবেন। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই ভিডিওতে বলা আছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো এটাতে কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে কাজ করে এখান থেকে ইনকাম করবেন। প্রথমে আমাদেরকে কাজ করার জন্য এখানে দেখতে পারবেন এই যে থ্রি ডট মেনু, আপনি যা কাজ করবেন তার সকল ব্যালেন্স এখানে যে দেখতে পাচ্ছেন, মেইন ব্যালেন্স এখানে এসে যোগ হবে এই যে দেখতে পাচ্ছেন। আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম রয়েছে ইনকাম করার, তো আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আছে মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ডেইলি বোনাস রয়েছে, আপনি ডেইলি বোনাস কালেক্ট করে এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং চাইলে আপনি এখান থেকে রেফার করেও কিছু ইনকাম করতে পারেন। তার জন্য যাকে রেফার করবেন সে প্রতিদিন কাজ করতে হবে, তার থেকে কিছু কিছু কমিশন আপনি এখান থেকে পেতে থাকবেন। তারপর এখানে যে সকল সেটিংস রয়েছে সবকিছু আপনি পেয়ে যাবেন মাই প্রোফাইল থেকে। আমাদেরকে যেহেতু ইনকাম করতে হবে মাই প্রোফাইলটা আমরা ক্লোজ করে দিব, এবং এখানে রয়েছে আর্ন সেকশন, জাস্ট আমরা এখান থেকে আর্নের উপর একটা ক্লিক করব। সো আর্নের উপর ক্লিক করার পর এখানে মেইন যে কাজগুলো রয়েছে, এই যে টাস্ক রয়েছে তা আপনি ভিজিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন, টাস্কের কাজ করে ইনকাম করতে পারবেন, লেটার্স রয়েছে, সার্ফিং রয়েছে, তারপরে এক্সটেনশন, তারপরে টেস্ট রয়েছে, তো এগুলো প্রত্যেকটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তবে আমি বলবো আপনাকে শুধুমাত্র আপনি যে উপরে দেখতে পাচ্ছেন টাস্ক রয়েছে এই টাস্কের কাজটা করবেন, আর মাঝে মধ্যে একটু ভিজিটের কাজ করবেন, সার্ফিং এর কাজটাও করতে পারেন। যে টাস্ক রয়েছে যদি আমরা টাস্কে ক্লিক করি, আপনি এখানে এই টাস্কের মাধ্যমে চাইলে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড অ্যাপ, এখানে বলছে রেজিস্ট্রেশন অন এ প্রফিটেবল প্রজেক্ট, একটা প্রফিটেবল প্রজেক্টের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনাকে 10টা রুবেল দেওয়া হবে, 10 রুবেল বাংলাদেশি টাকায় প্রায় আপনার 15 টাকার উপরে শুধুমাত্র একটা কাজের জন্য দিবে। তো এগুলো একটু প্রফেশনাল কাজ, আপনি নতুন নতুন যেহেতু আপনি ছোট ছোট কাজ দিয়ে করতে পারেন। যেমন এখানে একটা কাজ রয়েছে, এটা হচ্ছে কুইক জব এবং নতুন আসছে, এখানে পাশে দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে। তো কুইক জবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার জবটা কি, সেখানে ডেসক্রাইব করা থাকবে, আপনি ডেসক্রিপশনটা ভালোভাবে বুঝে আপনি কাজটা করতে পারবেন। প্রায় এখানে 4.5 রুবেলের মতো আপনাকে দিবে, এবং নিচে আসলে এখানে দেখতে পারবেন এটা কিন্তু আরেকটা সাইট, রাশিয়ান একটা সাইট, এই যে দেখতে পারবেন এভিটু এই সাইটটা। এখানে জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, কাজটা করার জন্য আপনাকে প্রায় 1000 মতো রুবেল আপনি পেয়ে যাবেন এখানে। তারপরে নিচে আরো একটা কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু টেলিগ্রাম চ্যানেল এন্ড পুট রিয়াকশন। তার জন্য আপনাকে কি করবে, জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম চ্যানেল, রিয়াকশন টিয়াকশন না করলেও সমস্যা নেই, এখানে প্রায় 1 রুবেলের মতো দিয়ে দিবে। তবে আপনি ভালোভাবে কাজটা করবেন, আদারওয়াইজ কিন্তু রিজেক্টও করে যেতে পারেন। তারপরে এখানে একটা সার্ভে রয়েছে, এই সার্ভেটা করলে আপনাকে 14 সার্ভে বেসে গেলে বাংলাদেশ থেকে পসিবল না, তো বাংলাদেশ থেকে যেই পসিবল সেগুলোই করবেন। এখানে প্রচুর পরিমাণে কাজ পাবেন, নিচে আসলে এখানে দেখতে পারবেন প্রায় 446টার মতো পেজ রয়েছে, পার পেজে কাজ প্রায় 10টার মতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, প্রায় 10টার উপরে আপনি পেয়ে যাবেন, 11টা 12টার মতো কাজ থাকে পার পেজে। এবং এখানে এরকম পেজ আছে প্রায় 446টা, 446 ইন্টু যদি আমরা 12 করে দিই বা 10 করে দিই তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে কাজ এখানে রয়েছে। যদি আপনি এখান থেকে কাজ করতে পারেন, হিউজ পরিমাণে ইনকাম করা পসিবল এই সাইটটা থেকে, তাই আমি আপনাদের সাথে সাইটটা শেয়ার করেছি। তো তারপরে যদি আমরা পেজ টুতে আসি, আপনি নর্মাল নর্মাল কাজগুলো থেকে শুরু করেন, তারপরে এক্সপার্ট লেভেলে যাবেন ধীরে ধীরে, তারপরে আপনি বেশি বেশি কাজ করতে পারবেন। তো দুই একটা কাজ করেন, আপনি বুঝেন একটু কাজটা বোঝার চেষ্টা করেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যাবে। যদি আমি একটা নর্মাল কাজ আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা পরবর্তীতে এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও তৈরি করব, যে এখানে কাজটা কিভাবে করতে হয়, কিভাবে লাইভে সাবমিট করে আমি আপনাদেরকে সবকিছু করে দেখাবো, কোনো সমস্যা নেই। তো এখানে বলা রয়েছে এই যে মানি ফর ইউটিউব, যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে প্রায় 11 রুবেলের একটা কাজ। আমরা যদি দেখি তাহলে কাজটা 32 মিনিটের, এখানে সময়ের কোনো ফ্যাক্ট না, এখানে আপনি যত সময় ইচ্ছা করে নিতে পারেন। তারপরে এখানে আমাদের 11 রুবেল দিবে, আই থিঙ্ক এই কাজটা একটু হার্ড, যেহেতু 11 রুবেল দিবে অনেক বড় একটা কাজ হতে পারে। এখানে দেখতে পারবেন আপনার ডেসক্রিপশনটা থাকবে কি কিভাবে আপনাকে কাজটা করতে হবে। সেদিন থেকে ব্যাক চলে আসি, আপনাকে নর্মাল একটা কাজ বুঝাই, তাহলে আপনি এটা আই থিঙ্ক বেটার বুঝতে পারবেন। টেলিগ্রামের বিষয়টা বুঝাই, এখানে আপনাকে টেলিগ্রামে একটা কাজ আছে, 1 মিনিটের কাজ। আচ্ছা, এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখানে ডেসক্রিপশনটা লেখা থাকবে না, ডেসক্রিপশনটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে কাজটা করার জন্য আপনাকে কি কি করতে হবে। প্রথমে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সিকিউশন, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনাকে কাজটা স্টার্ট করতে হবে আর কি। তো আপনার ডেসক্রিপশনটা এখানে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অফ দ্য টাস্ক, মানে এখানে এই টাস্কটা করার জন্য কি কি ডেসক্রিপশন রয়েছে, মানে তারা কি কি বলতেছে সেটা আপনি এখানে পাবেন। এখানে যেটা বলা হয়েছে রিপোস্ট এ পোস্ট, মানে আপনাকে একটা রিপোস্ট করতে হবে একটা পোস্টকে, এবং বলা আছে এনি টেলিগ্রাম চ্যাট ফ্রম 1000, এখানে যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে 1000 পার্টিসিপেশন রয়েছে, এরকম একটা টেলিগ্রামে আপনাকে রিপোস্ট করতে হবে। তো এই যে টেলিগ্রামটা রয়েছে এটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পর এখান থেকে ওপেন করতে
পারেন। এখানে টেলিগ্রামে সরাসরি ওপেন করতে পারেন বা এখান থেকে কপি করে টেলিগ্রামে নিয়ে সার্চ করে আপনি ওপেন করতে পারেন। তো কাজটা এখান থেকে যদি আপনি বুঝে যান ভালোভাবে, না বুঝলে বারবার ট্রাই চেষ্টা করবেন বোঝার জন্য। যখন বুঝে যাবেন তারপরে এখানে বলা আছে স্ক্রিনশট এর রিপোস্ট, আপনি যে রিপোস্ট করেছেন সেটার একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে আরেকটা সিম্পল পোস্ট ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা ফলো করতে হবে টুইটারে। এখানে বলা হয়েছে যে ফলো করার ডেফিনিটলি, এখানে স্পেলিংটা কি হবে আমি জানি না, তো এটা লিখে জাস্ট আমাদেরকে টুইটারে ফলো করতে হবে এটা যে অ্যাকাউন্ট আসবে আর কি। তারপর এখানে আপনাকে কি করতে হবে, ফলো করার পর এখানে বলা হয়েছে অ্যান্ড লাইক দ্য পিন পোস্ট, আপনাকে পিন পোস্টটাকে লাইক করতে হবে। তো আমরা এই নামটা এখান থেকে কপি করব, কপি করার পর আমরা টুইটারে চলে আসবো এবং এখানে একটা স্ক্রিনশট দিতে হবে আপনি যে ফলো করেছেন বা পিন পোস্টে লাইক করেছেন এটার স্ক্রিনশট দিতে হবে। আর তার জন্য আমরা কি করবো, এখান থেকে ব্যাক আসবো, আসার পর আমরা টুইটারে আসবো, আসার পর এটা সার্চ করবো, সার্চ করার পর দেখবো এই নামে কোন প্রোফাইলটা আসে। জাস্ট আমরা এখান থেকে এটা সার্চ করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সার্চ করছি। সার্চ করার পর প্রথম যে প্রোফাইলটা আসবে এটা, এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ট্যাপ করবো। তো এটার উপর ট্যাপ করার পর এটা জাস্ট আমরা এখান থেকে ফলো করে দিব, এখান থেকে ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পর পিন পোস্টে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিব, এখান থেকে জাস্ট যেহেতু লাইক করতে বলছে আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিব এবং উপর থেকে এখানে একটা স্ক্রিনশট নিব, নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক আসবো, আসার পর এখান থেকে স্টার্টে ক্লিক করবো, এখানে স্টার্ট রয়েছে। তো এখান থেকে যখন আমরা স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবো তখনই বেসিক্যালি আমাদেরকে টুইটারে নিয়ে যাবে এবং সেই প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আমরা ফলো করবো, লাইক করবো, করার পর স্ক্রিনশট নিয়ে নিব। যেহেতু আমরা এটা আগেই করে ফেলেছি সমস্যা নেই, আগে করলেও পারেন, বা এখানে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করার পর সেই জায়গায় নিয়ে যাবে সেটা করেন, সেক্ষেত্রে আরও ইজি হবে, আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না। এখন আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে, রিপোর্ট সাবমিট করার জন্য স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে। সো এখন যেহেতু আমাদের এখানে বলেছে যে স্ক্রিনশট সাবমিট করার জন্য এবং এখানে কোনো স্ক্রিনশট সাবমিট করার কোনো জায়গা নেই, স্ক্রিনশট এখানে সাবমিট করা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে নতুন একটা ট্যাব নিতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো নতুন একটা ট্যাবে জাস্ট আমাদেরকে লিখতে হবে এল আই জি এইচ টি, জাস্ট আমরা জি এইচ টি লিখব, লাইট শুট, এস এইচ ও টি, জাস্ট লাইট শুট লিখে সার্চ করব। স্পেলিংটা আপনি একটু দেখে নেবেন, লাইট শুট লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর তাদের অ্যাপস রয়েছে, আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। এখানে জাস্ট আপনি সাইন ইন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে গুগল আসবে, আপনি গুগলে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। জাস্ট ব্রাউজ ইমেজে ক্লিক করবেন, তারপর ফাইলে ক্লিক করবেন এবং যে দুইটা স্ক্রিনশট আপনি এখান থেকে তুলেছেন সেই দুইটা স্ক্রিনশট এখান থেকে সিলেক্ট করে দিবেন। একটা সিলেক্ট করা যাচ্ছে, আমরা এখান থেকে একটাই সিলেক্ট করে দিব। ওকে, জাস্ট আমরা এখান থেকে সাবমিট করে দিলাম যে স্ক্রিনশটটা। সাবমিট করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখানে এটা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে কপি লিংক করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কপি লিংক। এই কাজগুলো একবার করে নিলে হয়ে যাবে, কপি লিঙ্কে ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে লিঙ্কটা। ওকে, আমরা আগের জায়গায় চলে আসলাম, আসার পর এখান থেকে স্ক্রিনশট লিখে দিব, বায়াসাস লিখবো, লিখার পর এখান থেকে একটা স্পেস দিব, দিয়ে দেওয়ার পর সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, যেই লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব। যখন এই কাজটা যে দিয়েছে, যে মালিক রয়েছে, উনি যখন এখানে এই লিঙ্কে ক্লিক করবেন তখন সেই দুইটা স্ক্রিনশট দেখতে পারবেন। আমাদেরকে যেহেতু শুধুমাত্র স্ক্রিনশট চেয়েছে আর কোনো কিছু করতে হবে না এবং টাস্কটা যেহেতু কমপ্লিট করে ফেলেছি, এখন আমাদেরকে কি করতে হবে, সাবমিটের রিপোর্ট রয়েছে, আমরা এখান থেকে সাবমিটের রিপোর্টে ক্লিক করব। এন্ড সাবমিটের রিপোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। একবার ফলো রয়েছে এবং পিন পোস্টে লাইক করতে বলছে, এই লাইক সহ দুইটা আপনি কাজ করে নেবেন, দুইটা স্ক্রিনশট আপলোড করে দুইটা লিঙ্ক এখানে দিবেন, দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা সাবমিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একদমই সহজ একটা কাজ ছিল, এই কাজটা কমপ্লিট করে নেবেন। তো এরকম ভাবে আপনাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে খুব সহজেই। তো এখান থেকে ব্যাক আসলে দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্ট সাবমিটেড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন রিপোর্টটা সঠিকভাবে আমরা সাবমিট করেছি, আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন। তো এইভাবে জাস্ট আপনাকে কাজগুলো সাবমিট করতে হবে। এইটাকেও কিন্তু আমরা ছোটখাটো একটা ফ্রিল্যান্সিং এর হিসেবে ধরতে পারি, এগুলো কিন্তু একটা ফ্রিল্যান্সিং, ছোট একটা ফ্রিল্যান্সিং এর পর্যায়ে পড়ে। আপনি যখন এগুলো ঘাটাঘাটি করবেন বা এগুলো থেকে শিখবেন বা আপনি নিজেও যখন কাজ সাবমিট করবেন, ধীরে ধীরে যখন ফ্রিল্যান্সিং পর্যায়ে যাবেন তখন দেখতে পারবেন যে আপনার এগুলো একদমই ইজি মনে হবে। আমি বলবো যে সরাসরি ফ্রিল্যান্সিং এ না গিয়ে এই কাজগুলো আপনারা ধীরে ধীরে করতে থাকেন, এখান থেকে অল্প কিছু ইনকামও হচ্ছে, আপনার এখান থেকে শিখতেও পাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনার যেতে হচ্ছে, বিভিন্ন প্রুফ দিতে হচ্ছে, কাজটা সাবমিট করতে হচ্ছে, সেগুলো শিখতে পাচ্ছেন, পরবর্তীতে আপনার খুবই প্রফিট আসবে এবং আপনারা এখানে কতটা কাজ করেছেন এবং সেগুলো কিন্তু আন্ডার রিভিউতে থাকবে। এই যে আন্ডার রিভিউ, যখন রিভিউ কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ব্যালেন্সটা মেইন ব্যালেন্স অ্যাড করে দিবে এই জায়গায়। আশা করি বুঝাতে পেরেছি, একদম ইজি, আমি জাস্ট ভিডিও পারপাসে আপনাদেরকে দেখিয়েছি, সেজন্য অনেক হার্ড বা বড় মনে হয়েছে, যখন আপনি লাইভে নিচে করতে যাবেন তখন একদমই সহজ মনে হবে, আশা করি বুঝাতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এটার নেক্সট পার্ট আমি আবার নিয়ে আসবো, যদি আপনাদের কমেন্ট পাই যে আরো ভালোভাবে কাজগুলো বুঝিয়ে লাইভে সাবমিট করে দিয়ে আবারও দেখানোর জন্য, তখন আমরা আবারও এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।